হ্যালো বন্ধুরা আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সাহেবের চিঠি সিরিয়ালের আপডেট নিয়ে সাহেব পিসিমাকে জানায় যে সাহেবের সাথে যে অন্যায় পিসিমা করেছে তার সাথে সাথে তার যে ফ্যান ফলোয়ার্সটা রয়েছে যাদেরকে সাহেব সাহায্য করতে পারতো সেই টাকাগুলো পিসিমা সারা জীবন ধরে সঞ্চয় করে মেরে দিয়েছে এই কাজটা কোনোভাবে পিসিমা ঠিক করেনি সাহেব আজকে তার মাকে ভুল বুঝেছে মায়ের প্রতি নানাভাবে রাগ দেখিয়েছে শুধু পিসিমা ভুলভাল বোঝাতো বলে আর আজকে সাহেবের সাথে অন্যায় করা চিঠির সাথে অন্যায় করা এই কোনো কিছুরই ক্ষমা হবে না পিসিমার দেখ সাহেব আমি অনিতপ্ত আমাকে ক্ষমা করে দে এবারের মতো না পিসিমা তোমাকে ক্ষমা করলে এতগুলো মানুষের সাথে অন্যায় করা হবে আর সাহেব মুখার্জি কখনও অন্যায়ের সাথে আপোষ করেনি সেটা হোক না নিজের লোক তাই বলছি তোমাকে এবার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবেই অফিসার ওনাকে নিয়ে যান বাবা আমাকে বাঁচিয়ে নাও বলছি তো তোর মুখ আমরা দেখতে চাই না মা আমাকে ক্ষমা করে দাও আমাকে নিয়ে যেতে দিও না এইভাবে না তোকে যেতেই হবে কারণ তুই যে অন্যায় করেছিস এর ক্ষমা কখনো হবে না পুলিশ টেনে পিসিমাকে নিয়ে যাচ্ছে পিসিমা নিয়ে যাওয়া হয়ে গেলে এবার রাইমাকে হাত টেনে নিয়ে যাচ্ছে তখনই রাইমা হাত ঝটকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাহেব আটকানোর চেষ্টা করলে সাহেবকে ধাক্কা মেরে ফেলে দেয় এরপরে চিঠি এক হাত দিয়েই রাইমার হাত মুচড়ে ধরে রাইমার এগোতে পারে না এরপরে রাইমার পালানোর পথ বন্ধ করে দেয় পুলিশ চিঠি একটা কোষে চর মারে বলে এত কিছু করার পরেও আপনার এতটুকু উল্ল্জা নেই আপনি পালিয়ে বাঁচার চেষ্টা করছেন আপনার খেলা তো শেষ হয়ে গেছে রাইমা ম্যাডাম আপনার বাবাও এবার আপনাকে বাঁচাতে আসবে না এতদিন তো যতবার পুলিশের কাছে গেছেন ততবারই পিসিমা আপনাকে বাঁচিয়েছে তাই না এবার পিসিমাও তো আপনার সাথে একই জায়গায় থাকবে আর অফিসার ওদেরকে দেখে শুনে ভালোভাবে নিয়ে যাবেন আর রয় যে রয়েছে তার সম্পর্কে সমস্ত ডিটেলস বের করুন কারণ আমি যতবার এদের দুজনকে ষড়যন্ত্র করতে দেখেছি সেখানে কিন্তু রয়ও ছিল ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকুন এত সহজে যেন উনি পার পেয়ে না যায় আসল অপরাধী যারা সাহেববাবুর অ্যাক্সিডেন্টের সাথে যুক্ত তারা কেউ যেন বেঁচে ফিরতে না পারে সবাইকে আইনের আওতায় আনতেই হবে আপনি চিন্তা করবেন না চিঠি ম্যাডাম আপনি যতটা সাহায্য সহযোগিতা আমাদের করেছেন এরপরে অপরাধীদের আমরা খুঁজে আরও বের করবো তারা কেন কি মোটিভ নিয়ে সাহেব মুখার্জির এত বড় ক্ষতি করেছে সেটা আমরাও জেনে ছাড়ব রাইমা পিসিমাকে নিয়ে যাওয়ার সময় পিসিমা মনে মনে প্রতিজ্ঞা করে যে আমাকে ভেতরে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না কারণ আমার ছেলে রয় রয়েছে সে এবার মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবেই কারণ আমার ছেলে এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্র নয় এত বছর ধরে যে অপমান যে অবজ্ঞা সহ্য করেছে সেগুলো সব এবার রয় প্রতিশোধ নেবে পিসিমা চলে যায় পুলিশের সাথে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয় চিঠি জানায় যে এবার আমাকে যেতে হবে কোথায় যাবেন আপনি চিঠি কারণ এই বাড়ি ছেড়ে আপনাকে ছেড়ে চলে যাওয়ার সময় আবার এসে গেছে। কারণ আপনি আমাকে বিয়ে করেছিলেন কখনো আমার উপর ভরসা করতে পারেননি আপনি আমার সাথে শুধু মানিয়ে নিয়েই চলেছেন কখনো বিশ্বাস একটা সম্পর্কের যে মূল ভিত্তি সেটা কখনো করতে পারেননি চিঠি নিজের ঘরে চলে যায় সেখানে গিয়ে তার স্যুটকেসটা গুসিয়ে সে নিচে চলে আসে অনেক কষ্ট করে সেটা নিয়ে নামে চিঠি আপনি এরকম করে চলে যাবেন না আমার অপরাধের শাস্তি আপনি আমাকে দিন না আমাদের যেখানে বিশ্বাস নেই যেখানে ভালোবাসা নেই সেই বিয়ের সম্পর্ক একটা তাসের ঘরের মতো ঠুনকো সেটা ভাঙারই ছিল তাই আজকে ভেঙে যাচ্ছে মা আপনি আমাকে অনুমতি দিন আমি চলে যেতে চাই চিঠি আজকে আমি তোমাকে আটকানোর কোনো মুখ রাখি না কারণ আমি তোমার উপর আঙুল তুলেছিলাম তোমাকে অবিশ্বাস করেছিলাম আসলে শাশুড়ি হয়ে আমি সবসময়ই ছিলাম মা হতে কখনো পারেনি আমি সবসময় আমার ছেলের পক্ষই নিয়েছি কখনো তোমার দিকটা একবারও ভেবে দেখিনি এটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে তাই শাশুড়ি কখনো যে মা হতে পারে না সেটা আমি নিজেকে দিয়ে প্রমাণ পেলাম আমি তোমার কাছে ক্ষমা চাইছি চিঠি আমি তোমাকে আটকাবো না তোমার যেটা ভালো মনে হয় তুমি সেই সিদ্ধান্তটাই শুধু নাও তবে দেখো তুমি চলে গেলে আমার ছেলেটা কিন্তু একলা হয়ে যাবে ও তোমাকে ছেড়ে বাঁচতে পারবে না মা আমার জীবনে আমি যা পরীক্ষা দেওয়ার দিয়েছি আর সাহেববাবু আপনি আমাকে বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি সেটা করেছি আজকে আপনি আপনার পরিবারের মানুষদের কথা শুনে আপনার নিজের বইয়ের ওপর আঙুল তুলেছেন অবিশ্বাস করেছেন তাকে আজকে যদি আমি প্রমাণ করতে নিজেকে না পারতাম তাহলে কি হতো আমাদের সম্পর্কটা ভেঙে যেত আমাদের আর একসাথে সংসার করা একই ছাদের নিচে থাকা হতো না তাহলে সেটাই ভেবে নিন না আমি আমার প্রতিজ্ঞা রেখেছি সমস্ত আসল অপরাধীদের মুখোশ আমি টেনে খুলে দিয়েছি কিন্তু আমি আর এই অপমান নিয়ে এই বাড়িতে থাকতে পারবো না সাহেব এখন চিঠি অভিমান করেছে ওর অভিমান ভাঙানো স্বামী হিসাবে তোর দায়িত্ব তুই যা ওকে এই বাড়ি থেকে চলে যেতে দিস না তাহলে কিন্তু বড় অনথ হয়ে যাবে মেটাকে আটকা গিয়ে স্মিতমাও তার দাদাভাইকে বোঝায় যে চিঠি প্রতি মুহূর্তে তোকে ভালোবাসার প্রতিজ্ঞা দিয়েছে দেখ তো তুই যখন অসুস্থ ছিলে চিঠি তোর সেবা করেছে তোর পাশে থেকে তোকে এই অবস্থায় দাঁড় করিয়েছে আজকে তোর চিঠিকে ভালোবাসার পরীক্ষা দেওয়ার পালা এটা তোকে দিতেই হবে জিজু তুমি আমার দিদিকে যেতে দিও না তাহলে কিন্তু দিদি আর কখনো ফিরে আসবে না এই বাড়িতে ও কিন্তু প্রচুর জেদি দেখ সাহেব যা কিছু হয়েছে অন্যায় হয়েছে চিঠির সাথে এবার সমস্ত অন্যায়ের তোকে প্রতিকার করতে হবে স্বামী হিসেবে তোর কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো এবার তুই পালন কর আমি জানি যে চিঠি অনেক অভিমান করেছে কিন্তু তারপরেও তোকে যেহেতু ভালোবাসে সব অভিমান তুই মিটিয়ে দিতে পারবি আর কেউ না পারলেও চিঠি এই বাড়িতে প্রথম যেদিন এসেছিল গৃহপ্রবেশ করেছিল দুধে আলতায় পা দিয়ে সাহেবের সাথে সেই স্মৃতিগুলো মনে পড়ে তার এই বাড়িতে কীরকম করে সে সমস্ত সময় কাটিয়েছে সাহেবের কাছাকাছি এসেছে সবটা মনে পড়ে এরপরে এটাও মনে পড়ে যে সাহেব কিভাবে বলেছিল যে আমি আপনাকে বিশ্বাস করি না চিঠি আপনার জন্যই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি এর জন্য দায়ী আর তা না হলে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করুন তার মানে কি মানুষ বললেই নিজের স্ত্রীকে অপমান করতে হবে ভুল বুঝতে হবে এই অপমান কোনোভাবেই চিঠি মেনে নিতে পারেনি তাই এবার সব কিছু যখন ভাবে তখন চিঠি চলে যাওয়ারই সিদ্ধান্ত নেয় কোনোভাবে আর এই বাড়িতে সে থেকে যেতে পারবে না কারণ যেখানে তার স্বামীর সাথে তার সম্পর্ক সেই অবিশ্বাস করছে সেখানে থেকে কি করবে তাই চিঠি ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতেই লাগবে ঠিক সেই সময়ই তার বাবা চলে আসে বলে চিঠি তুই এখানে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস তোমাদের বাড়িতেই যাচ্ছি দেখ বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তাই তোদেরকে নেমন্তন্ন করতে আমি এখানে এসেছিলাম তোরা দুবোন আমার সাথে চল ব্যাগ যেহেতু গুছিয়ে ফেলেছিস আর বাকিরা পরে আপনারা কিন্তু অবশ্যই আসবেন কারণ সারা এবং বানটির বউভাতের অনুষ্ঠানটা করা বাকি ছিল আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব সেটুকু দিয়ে আমরা করার চেষ্টা করব সাহেব চিঠির কাছেই যায় চিঠি তখন তার বাবার সাথে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় অভিমান করেছে চিঠি আর তার অভিমানের জায়গাটা সত্যিই কিন্তু সঠিক আর সাহেবকে এরপরে অভি জানায় যে দেখ যাই কিছু হয়ে যাক না কেন চিঠি তোর বউ ও এইভাবে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে এটা কিন্তু তোর দোষই হয়েছে তাই তোকেই সমস্ত দোষ মিটিয়ে চিঠিকে আবার ফিরিয়ে আনতে হবে আর এখন একটা সুযোগ রয়েছে ওই বাড়িতে একটা অনুষ্ঠানের ছলে চিঠির বাবা যেহেতু নিমন্তন্ন করে গেছে তুইও কিছুদিন ওই বাড়িতে গিয়ে থাক চিঠির সাথে অভিমানটা ওর ভাঙা এবং এই বাড়িতে ফিরিয়ে আন চিঠিকে বোঝা যে উনি বাড়ি ছেড়ে চলে গেলে ওনার সাথে তুইও চলে যেতে পারিস তোর বইয়ের প্রতি দায়িত্ব পালনে কখনোই কোনো ভুল ত্রুটি হলে সেটা যেন চিঠি ক্ষমা করে দেয় এই সব কিছু তোকে এখন বোঝাতে হবে নিজের ভালোবাসাটাকে প্রমাণ করতে হবে চিঠির সামনে। তা না হলে কিন্তু উনি বাড়ি ফিরে আসবে না সাহেব বলে হ্যাঁ আমি সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত কারণ আমি যেহেতু অন্যায় করেছি সেই অন্যায়টা আমাকে শুধরাতে হবে সারা এদিকে চিৎকার করছে ঘরের মধ্যে আর সেই চিৎকার চেঁচামেচি শুনে সমরের মা আগেই পুলিশকে খবর দিয়ে দিয়েছে পুলিশ এসে বলে কি হয়েছে এই বাড়িতে আপনারা বাড়ির বউকে এভাবে নির্যাতন করছেন আপনাদের কি অবস্থা করব সেটা ভাবে একটু দেখুন আমার ছেলের বউকে আমি কেন অত্যাচার করব ও নিজেই গিয়েছিল ডিম ভাজতে গিয়ে হাতে পড়েছে তাই চিৎকার চেঁচামেচি করছে আমি অনেকক্ষণ থেকে ওকে বলেছি যে কি হয়েছে আমাকে দেখাতে ও একটুও দেখাচ্ছে না শুধু চিৎকার করেই যাচ্ছে এরকম করলে কি চলে আমরা ওনার সাথে কথা বলতে চাই উনি যেটা বলবেন সেটাই হবে ওনার বয়ানটা আমরা রেকর্ড করব সারা ঘর দরজা বন্ধ করে থাকলে সেখানে ঠকঠক করে পুলিশ বলে আপনার কোনো ভয় নেই আমরা চলে এসেছি পুলিশকে আবার কি খবর দিল নিশ্চয়ই সারা ফোন করেছে সারা হাতে ব্যান্ডেজ নিয়ে বাইরে বেরিয়ে আসে পুলিশ সেটা দেখে অবাক হয়ে যায় এমন কি চিঠির মা দাদা দুজনেই বলে কি হয়েছে কি আপনার হাতে এরকম করে চিৎকার কেন করছিলেন যে আপনাকে শেষ করে দেওয়া হলো আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে জ্বালাতন করছে আমাদের সবটা খুলে বলুন প্রয়োজন হলে আমরা এনাদের ধরে নিয়ে যাব এবার চিঠির মা এবং চিঠির ভাইকে ফাঁসাতে এতটুকুন সময় লাগবে না সারার কারণ সে যে অভিনয় করতে পারে এত ভালো পুলিশকেও মাত করে দেবে তোতার মতো একটা ছোট বাচ্চাও বুঝতে পারছে যে এই সব কিছু অভিনয় করছে কারণ এতক্ষণ হাত পুড়ে গেছে সেটা তো একবার দেখাতে পারত কাউকে দেখায়নি সারা এখন পুলিশের সামনে সরাসরি ব্যান্ডেজ করে নিয়ে চলে এসেছে তার মানে কি সবাইকে ছোট করবে এবং সবাইকে এবার পুলিশকে দিয়ে হয়তো থ্রেট দেওয়াবে নানাভাবে এই বাড়িতে একটা অশান্তি তৈরি হবে কি হতে চলেছে সাহেবের চিঠি সিরিয়ালের পরবর্তী টুইস্টে রাইমা পিসিমাকে পুলিশ ঘাট ধরে টেনে ট্রেনে নিয়ে গেল চিঠির অভিমান ভাঙাতে সাহেব পিছু নিল সাহেব চিঠির যে মান অভিমানের পর্ব চলছে সেখানে সাহেবকে এগিয়ে গিয়ে সেটা ভাঙতে হবে কারণ এবার সাহেব নিজের দোষে চিঠিকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে চিঠি কিন্তু এতটা কষ্ট সাহেবের কাছ থেকে প্রাপ্য নয় কারণ এই সাহেবের জন্য চিঠি অনেক কিছু ত্যাগ করেছে জীবনে সাহেবকে লড়াই করার জন্য দাঁড় করিয়েছে যেটা সাহেবের পরিবারের কেউই কক্ষণও করতে পারেনি আর চিঠি যেহেতু সাহেবের বউ তাই প্রতি মুহূর্তে সাহেবের ভালো মন্দ সব কিছু জানার কারণে চিঠি অনেক সাহায্য সহযোগিতা করেছে তাই আজকে সাহেব অনুতাপ করছে যে চিঠির ওপর অন্যায় করেছে সে এবার কি করে তার অভিমান ভাঙাবে অভিমান ভাঙাতেই চিঠি যেহেতু তার বাবার বাড়িতে চলে গেছে সেখানে সাহেবও এবার যাচ্ছে তাহলে সেখানেই কি ভাঙবে এবার চিঠির অভিমান সেসব জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন